আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোটেকের একটা সোলার আইপিএস নিয়ে কথা বলবো, যেটা মডেলটা হচ্ছে 1450। হ্যাঁ, মাইক্রোটেকের এটার মডেল হচ্ছে 1450, পাশে লেখা আছে 12 ভোল্ট। অর্থাৎ এই মাইক্রোটেকের সোলার আইপিএসটা এটা হচ্ছে 12 ভোল্টের, অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম একটা আইপিএস, এবং এটার সাথে আপনারা ইউজ করতে হবে 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো। মাইক্রোটেকের এই মেশিনগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন, বাট মাইক্রোটেকের এই 1450 যে মেশিনটা, এটা হচ্ছে মাইক্রোটেকের 1435 যে মেশিনটা ছিল সেটার আপডেট ভার্সন। মাইক্রোটেকের 1435টা ছিল 30 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার সম্পন্ন, কিন্তু 1450 এই মেশিনগুলোতে বিল্ট ইন 50 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার দেওয়া আছে। 50 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার থাকাতে আপনি এটার সাথে সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। এই মেশিনটা এখানে, এটা হচ্ছে অন অফের একটা সুইচ, আর এখানে কিছু ইন্ডিকেটর আছে, এবং এখানে ক্লিয়ার একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটাতে আপনার বেসিক যে ইনফরমেশানগুলো আছে, যেমন আপনার ব্যাটারিতে ভোল্টেজ কতটুকু আছে, অ্যাভারেজে কত পার্সেন্ট আপনার লোড চলতেছে, তারপরে আপনার কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, আপনি সোলার থেকে কতটুকু পাচ্ছেন, কিছু খুঁটিনাটি যে বিষয়গুলো আপনি দেখতে চান তার সবই এই ডিসপ্লেটাতে আপনি দেখতে পাবেন। উইথ মেশিনটা কোন মুডে চলতেছে সেটা আপনার এখানে শো করবে, এই ইন্ডিকেটরের বাতিগুলোতে শো করবে। যেমন এখন আমরা এখানে মেন্সের লাইনটা দিয়ে নেই, মেন্সের বাতিটা অফ আছে। আমরা সোলারের লাইন দিয়ে নেই, সোলারের বাতিটা অফ আছে। শুধুমাত্র আমরা ইউপিএস মোডে ব্যাটারি থেকে চালাচ্ছি, যার জন্য ইউপিএসের লাইটটা অন আছে আর বাকি সবগুলো অফ আছে। তো মোটামুটি ডিসপ্লেটার দিকে আপনি তাকালে আপনার বেসিক যে ইনফরমেশান দরকার সেটা আপনি ডিসপ্লের থেকে পেয়ে যাচ্ছেন। এই মেশিনটা পিওর সাইন ওয়েভ একটা মেশিন, অটো কাট সিস্টেম একটা মেশিন, এবং ডিএসপি করা একটা মেশিন। প্রথমে আমি একটা হিসাব দেই, এই মেশিনটাতে আপনি 800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তাহলে 800 ওয়াট দিয়ে আপনি কী চালাতে পারবেন? যদি আপনি শুধুমাত্র লাইট আর ফ্যান চালান, সেক্ষেত্রে আপনি 6টা সিলিং ফ্যান 10টা লাইট চালাতে পারবেন। এক একটা সিলিং ফ্যান 100 ওয়াট করে, 6টা সিলিং ফ্যান 600 ওয়াট, অ্যাভারেজে 15 থেকে 20 ওয়াটের যে এলইডি লাইটগুলো আছে সেগুলো যদি আপনি 10টা চালান 200 ওয়াট, 800 ওয়াট। বাট আপনার যদি 6টা সিলিং ফ্যান একসাথে চালানোর দরকার না হয়, আপনি হয়তো 3টা সিলিং ফ্যান চালালেন, 4টা সিলিং ফ্যান চালালেন, সেক্ষেত্রে আপনি একটা এলইডি টিভিও চালাইতে পারবেন। মেশিনটার কার্টুনে দুইটা ইনফরমেশান আছে, দেখেন, বিল্ট ইন 50 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার, এবং টোটাল প্যানেল ক্যাপাসিটি 1000 ওয়াট। আমি যেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম, 1000 ওয়াট 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে, 200 ওয়াটের 12 ভোল্টের সোলার প্যানেলগুলো আপনি 5টা দিলে 1000 ওয়াট হয়ে যাবে। তো 1000 ওয়াট থেকে মোটামুটি 80% আসলে আপনার 800 ওয়াট হয়ে যাবে, মেশিন থেকে আপনি চালাইতেও পারবেন 800 ওয়াট। এই মেশিনগুলোকে বলে অফগ্রিডের সোলার আইপিএস। হ্যাঁ, এই যে মাইক্রোটেকের পিসিওর যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে অফগ্রিড সোলার আইপিএস। এই যে দেখেন, পিসিও পাওয়ার সাপ্লাই ইউনিট। তো অফগ্রিড সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। আমি এই যে মেশিনটা, গ্রোওয়াটের এই মেশিনটা হলো হাইব্রিডের সোলার ইনভার্টার। হ্যাঁ, হাইব্রিডের এই মেশিনগুলো প্রথমে আপনার সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডের যে লাইট ফ্যান যেগুলো আপনি চালাবেন সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা সে মেকও করবে, উইথ আপনার ডাইরেক্ট লোডে দিয়ে দিবে, আগে লোডে দিবে এবং তারপরে সেকেন্ড সে তার ব্যাটারিটাকে সোলার থেকে চার্জ করবে। এটা হচ্ছে হাইব্রিড। ঠিক হাইব্রিডের ইনভার্টারগুলো যেভাবে কাজ করে তার উল্টাভাবে কাজ করে হচ্ছে অফগ্রিডের এই ইনভার্টারগুলো। কথাটা বুঝছেন কি না? হাইব্রিড কীভাবে কাজ করে, আগে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সে ডাইরেক্ট লোডে দেয়, সেকেন্ড সে ব্যাটারিতে সাপ্লাই দেয়। আর অফগ্রিড তার উল্টাভাবে কাজ করে। উল্টাভাবে মানে কীরকম কাজ করে? এই মেশিনগুলা, অফগ্রিডের এই মেশিনগুলা আগে সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে, কারণ সে ব্যাটারিটাকে ইমার্জেন্সি হিসাবে ডিটেক্ট করে। যদি আপনার ব্যাটারিতে চার্জ না থাকে, হুট করে যদি কারেন্ট চলে যায়, তাহলে আপনি ব্যাকআপ কোথা থেকে পাবেন? যার জন্য সে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে প্রথমে সোলার প্যানেল থেকে আপনার ব্যাটারিটাকে সে চার্জ করবে। চার্জ করতে করতে যখন আপনার ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাটারি ভোল্টেজ যখন 14.5 উঠে যাবে, তখন সে অটোমেটিক্যালি ব্যাটারিতে চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে, কাট করে দিবে। এটাকে বলে অটো কাট। প্রথমে সোলার থেকে ব্যাটারিকে যখন সে চার্জ করলো, যখন আপনার ব্যাটারিতে চার্জটা ফুল হয়ে গেল,
তখন সে ব্যাটারিতে চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিয়ে এবার আপনার সোলার থেকে যেটা আসতেছে সেটাকে এবার ডাইরেক্ট আপনার লোডে দিবে। অর্থাৎ এটা আগে কী করছে, হাইব্রিডের যে মেশিনগুলো আগে লোডে দিছে তারপরে ব্যাটারি চার্জ করছে, আর আপগ্রেডের মেশিনগুলো আগে আপনার ব্যাটারি চার্জ করবে তারপরে আপনার লোডে দিবে। ধরেন যে কালকে রাত্রে আপনার কারেন্ট যায় নাই, আপনার ব্যাটারিতে ফুল চার্জ আছে, তাহলে সকাল থেকে আপনি যেটা সোলার থেকে পাবেন সেটা ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে, সরাসরি আপনার লোডে দিয়ে দিবে, যার ফলে কী হবে, দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিলটা সেভ হবে। তবে এই অফগ্রিডের যত পিসিউ আছে, লুমিনাসের মেশিন এবং মাইক্রোটেকের মেশিন, এটা একটা শর্তের উপরে নির্ভর করে আপনাকে সোলার থেকে আউটপুট দিবে। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার যতটুকু সোলার থেকে আসতেছে ইনসাইডে তার একটু হলেও কম লোড চলতে হবে। অর্থাৎ জিনিসটা একটু বুঝায় বলি, ধরেন আপনার 1000 ওয়াটের আপনি সোলার প্যানেল দিলেন, কারণ এটাতে 1000 ওয়াট সাপোর্ট করে, তো 1000 ওয়াট সোলার প্যানেল থেকে আপনি সর্বোচ্চ আউটপুট পাবেন 80%, মানে 800 ওয়াট। তো 800 ওয়াটের ভিতরে সে এখন মনে করেন 800 ওয়াট আপনার সোলার থেকে আপনি পাচ্ছেন, আপনার ইনসাইডে লোড চলতেছে হয়তো 500 ওয়াট, তাইলে ডাইরেক্ট সোলার থেকে আপনাকে আউটপুট সে দিবে। ধরেন যে কোনো কারণে আপনার ইনসাইডে লোড চলতেছে বেশি কিন্তু সোলার থেকে আপনার আসতেছে কম, ধরেন সোলারের উপরে হয়তো বা ম্যাগ আছে, সানলাইট থেকে আউটপুট কম আসতেছে, কুয়াশা আছে, ধরেন যে সোলার থেকে আসতেছে 500 ওয়াট আর আপনার ইনসাইডে লোড চলতেছে 600 ওয়াট, তাহলে কী হবে, তাহলে সে সোলারটাকে দিয়ে ব্যাটারি চার্জ করবে এবং আপনাকে আউটপুটটা দিবে গ্রিড থেকে। অর্থাৎ আপনার লোড যদি সোলার থেকে যা আসতেছে তার চাইতে বেশি চলে তাহলে সে গ্রিড থেকে আউটপুট দিবে, আর আপনার লোড যদি সোলার থেকে যা আসতেছে তার চাইতে 50 ওয়াট 100 ওয়াটও কম চলে তাহলে সে সরাসরি সোলার থেকে আউটপুট দিবে। অফগ্রিডের প্রত্যেকটা সোলার সিস্টেম এভাবেই কাজ করে। অনেকেই ভিডিওতে উল্টাপাল্টা কথা বলে, কাস্টমার অনেক সময় অন্যদের ভিডিও দেখলে কনফিউজ হয়ে যায়, তখন আমারে বলে যে কফিল ভাই আমি তো আরেক ভিডিওতে এরকম শুনছি। না, বিষয়টা এরকম, মূলত অফগ্রিড সোলার সিস্টেমটা আপনি কেন করবেন, ধরেন যে আপনার এলাকাতে কারেন্ট গেলে দিনের বেলাতে 3-4 ঘন্টা পরে কারেন্ট আসে, এখন আপনার ব্যাটারিতে ব্যাকআপ হয়তো বা 2 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, তারপরে কী করতে হবে আপনাকে, তারপর তো কারেন্ট না আসা পর্যন্ত আপনি আপনার ব্যাটারি চার্জ করতে পারতেছেন না। মূলত অফগ্রিড সোলার সিস্টেমটা হচ্ছে যদি আপনার দিনের বেলাতে সারাদিন কারেন্ট নাও আসে, আপনার যদি 1000 ওয়াটের সোলার প্যানেল থাকে, আপনি আপনার ঘরে লাইট, ফ্যান, টিভি সব কিছু ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন, একদিক থেকে আপনার ব্যাটারিতে চার্জ হবে আরেক দিক থেকে আপনি আউটপুটটা নিতে পারবেন। এটাই হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেমের মূল সুবিধা, যে কি যে আপনি যদি সোলার সিস্টেম না করে শুধুমাত্র আইপিএস সিস্টেম কিনতেন তাহলে আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ব্যাটারির ব্যাকআপটা শেষ হয়ে গেলে আপনার আর কোনো কিছু করার ছিল না, আইপিএস বন্ধ হয়ে যেত। বাট আপনার যেহেতু এটা সোলারের আইপিএস, আপনার সোলার থেকে কিছু না কিছু ওয়াট তো আপনার আসবে, 1000 ওয়াট সোলার থেকে 500 ওয়াট হলেও তো আপনি পাবেন, সেই 500 ওয়াটটা আপনি সারাদিনই ইউজ করতে পারবেন। বিষয়টা হচ্ছে এই অফগ্রিডের মূল বিষয়টা হচ্ছে যদি আপনার সারাদিনেও সোলার না আসে, আপনি সারাদিনেও ইলেকট্রিসিটি না আসে, আপনি দিনের বেলায় সোলার থেকে আপনার ঘরের লাইট ফ্যানগুলো চালাইতে পারবেন। আবার এই কথাটাকে পয়েন্ট হিসাবে ধরে অনেক কাস্টমার আমাকে বলে যে কফিল ভাই তাইলে আমি আমার ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে রাখবো, ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে রেখে সারাদিন আমি সোলার থেকে চালাবো, সেটা হবে কিনা, না, অফগ্রিড সোলার সিস্টেমে আপনার ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে রেখে আপনি সারাদিন সোলার থেকে চালাইতে পারবেন না, কিন্তু এই যে হাইব্রিডের যে সেট আপগুলো গ্রোওয়াটের এগুলাতে আপনি পারবেন, এগুলাতে আপনার দিনের বেলাতে সোলার থেকে যখন পর্যাপ্ত আউটপুট আসবে তখন সে নিজেই ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে রাখবে, ইলেকট্রিসিটি থেকে আপনাকে আউটপুট দিবে না, ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে। যদি আপনার সোলার থেকে কম আসে তখন সোলার এবং গ্রিডের সাথে সে শেয়ার করতে পারে, আর অফগ্রিডের মেশিনগুলোতে কোনো শেয়ারিং অপশান নাই, এগুলা যে কোনো একটা সোর্স থেকে আপনাকে আউটপুট দিবে, হয় সোলার, নয় ব্যাটারি, নয় কারেন্ট, তিনটার ভিতরে যে কোনো একটা সোর্স থেকে আউটপুট দিবে। কেন আপনি দিনের বেলাতে কারেন্টের লাইনটা অফ করে রাখলে এই মেশিনগুলোতে আপনি চালাতে পারবেন না, তার রিজনটা হচ্ছে ধরেন আপনি সারাদিন কারেন্টের লাইনটা অফ করে রাখলেন, এখন সোলার থেকে আপনার ব্যাটারিতে যা চার্জ হচ্ছে সেটা তো আপনি আবার ইউজ করে ফেলতেছেন, তখন সন্ধ্যার পরে যখন সোলারটা চলে যাবে আপনি যখন কারেন্টের লাইনটা আবার দিবেন তখন আপনার ব্যাটারিটাকে সে ফুল চার্জ করে নেবে হলো ইলেকট্রিসিটি থেকে। অর্থাৎ তাতে করে কী হবে, সারাদিনে আপনি কারেন্টের লাইন বন্ধ করে রেখে যে কয় টাকা সেভ করছেন সন্ধ্যার পরে যখন কারেন্টের লাইনটা সে পাবে তখন ব্যাটারিটাতে যখন সে ফুল চার্জ কারেন্ট থেকে করে নেবে যে কয় টাকা সেভ করছে তার চাইতে বেশি বিল আসবে, যার জন্য কারেন্টের লাইনটা আপনি অফ করে রাখবেন না, কারেন্টের লাইন অন থাকবে। কিন্তু যদি কোনো কারণে আপনার সারাদিন কারেন্ট না আসে আপনি সারাদিনই সোলার থেকে চালাতে পারবেন, সেটা ঠিক আছে,
পয়েন্টটা একটু বুঝবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কফিল ভাই, এটা তো এক ব্যাটারি সিস্টেম, আপনাদের তো লিথিয়াম ব্যাটারি আসছে মার্কেটে, দেখলাম যে মানে যেটা মেনটেনেন্স করা লাগে না, পানি দেওয়া লাগে না, সেই ব্যাটারিগুলো এই মেশিনের সাথে সাপোর্ট করবে কি না? জি, সোলার আইপিএসের সাথে লিথিয়াম ব্যাটারি সবচাইতে বেস্ট ব্যাটারি। তার কারণ কি আমি আপনাকে বুঝাই দিই, তার কারণ হচ্ছে পানির যে ব্যাটারিগুলো এগুলো সর্বোচ্চ 15-20 অ্যাম্পিয়ারের বেশি চার্জ করা যায় না, সর্বোচ্চ 15-20 অ্যাম্পিয়ার, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যদি 20 অ্যাম্পিয়ারও চার্জ করে তাতে করে 10 ঘন্টা সময় লাগবে হলো ফুল চার্জ হতে। আর লিথিয়ামের যে ব্যাটারিগুলো এগুলো ফাস্ট চার্জিং করা যায়। কী ধরনের ফাস্ট চার্জিং আমি আপনাদের বুঝাই, যেমন এখানে এই যে মনে করেন আপনার 1000 ওয়াটের সোলার প্যানেল দিলেন এবং এই কন্ট্রোলারটা হলো 50 অ্যাম্পিয়ার পর্যন্ত সে চার্জ করতে পারে। এখন আপনার সোলার থেকে যদি 50 অ্যাম্পিয়ার আসে, আপনি 50 অ্যাম্পিয়ারেই এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন। 50 অ্যাম্পিয়ারে এই লিথিয়ামের এই ব্যাটারিগুলো হচ্ছে 100 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ার দিয়ে যদি আপনি সোলার থেকে চার্জ করেন, মাত্র 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। সেখানে পানির ব্যাটারিগুলো বা টিউবুলার ব্যাটারিগুলো চার্জ করতে আপনার সময় লাগবে 10 ঘন্টা। কথা আপনি বুঝছেন কি না? একই মেশিন যখন সে টিউবুলার ব্যাটারি চার্জ করবে তখন সে চার্জ করতে সময় লাগবে 10 ঘন্টা, আর যখন সে লিথিয়াম ব্যাটারি চার্জ করবে 2 ঘন্টায় ফুল চার্জ করতে পারবে, বা 2 ঘন্টার জায়গায় হয়তো বা কম বেশি হলে 3 ঘন্টা লাগলো। অর্থাৎ ফাস্ট চার্জিংটা আপনি লিথিয়াম ব্যাটারিতে করতে পারবেন, এক নম্বর সুবিধা। সেকেন্ড হচ্ছে এগুলাতে যেমন পানি দেওয়া লাগে, পানি চেক করা লাগে, অনেক ভারী ব্যাটারি, অনেক ধরনের ঝামেলা, মেনটেনেন্স করা লাগে। লিথিয়াম ব্যাটারিতে কোনো মেনটেনেন্স লাগে না, কোনো পানি দেওয়া লাগে না, কোনো ঝাড়ামুছা করা লাগে না, কিচ্ছু করা লাগে না, যেভাবে লাগাইছেন এভাবেই চলবে। এবং মেইন যে সুবিধাটা হচ্ছে টিউবুলার ব্যাটারিগুলো 5 বছর পরে আপনার নষ্ট হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে ব্যাটারি কিনতে হবে, কিন্তু লিথিয়ামের ব্যাটারিগুলো কমপক্ষে 10-12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু লিথিয়াম ব্যাটারির আমাদের বাংলাদেশের যে প্রবলেম সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই ইউজেড লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে এনে বিক্রি করে। তো যে ব্যাটারিটা বিদেশে 2-4 বছর ইউজ হয়েছে, আপনি যদি কম দামে পাইয়া সে ধরনের লিথিয়াম ব্যাটারি কিনেন, সেটা কিন্তু আপনার 10-12 বছর যাবে না। লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনি কনফার্ম হতে হবে যে আপনি যে প্রতিষ্ঠান থেকে লিথিয়াম ব্যাটারিটা কিনতেছেন তারা নতুন ব্যাটারি যেন আপনাকে দেয়। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা ব্যাটারি 100% ফ্রেশ এবং নিউ সেল দিয়ে তৈরি। আমাদের এই ব্যাটারিগুলো চোখ বন্ধ করে আপনি এক যুগ ব্যবহার করতে পারবেন, আর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে 3 বছর। অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারিতে কোনো ওয়ারেন্টির দরকার নেই, কারণ লিথিয়ামের সেলগুলো আলাদা আলাদা থাকে, 4টা সেল। হ্যাঁ, তো আপনার কোনো একটা সেল যদি কোনো কারণে প্রবলেম হয় আপনি আরেকটা সেল লাগাই নিতে পারবেন। বাট লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারির মতো কোনো ধরনের প্রবলেম করে না। তার কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলোতে ভিতরে বিল্ট ইন বিএমএস সিস্টেম আছে। বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যার কারণে লিথিয়াম ব্যাটারিগুলো পানির ব্যাটারির মতো ওরকম ডিস্টার্বও করে না। আচ্ছা, এখন কথা হচ্ছে কফিল ভাই, সব কিছু বুঝছি, এখন দাম কত? আমি সহজভাবে ভেঙে আপনাকে দামটা বলে দিচ্ছি। মাইক্রোটেকের এই যে 1450 এই মেশিনটার দাম পড়বে এখন ডিসকাউন্টের পরে 18,500 টাকা। এটার সাথে আপনি যদি পানির ব্যাটারি নেন, 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারির দাম পড়বে 25,500 টাকা। আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন, 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারির দাম পড়বে 40,500 টাকা। এখন লিথিয়াম ব্যাটারির জায়গায় যদি আপনি পানির ব্যাটারি নেন, সেখানে 15,000 টাকা অটোমেটিক্যালি আপনি কম পাবেন। আর সোলার প্যানেল 1000 ওয়াট পর্যন্ত আপনি দিতে পারবেন, 1000 ওয়াট সোলার প্যানেল 12 ভোল্টেরগুলো 40 টাকা করে, 40,000 টাকা আসবে সোলার প্যানেলের দাম। এবার আপনি যা দিয়া যেমনি করে হিসাব করবেন সেভাবে করে হিসাব করে নিতে পারেন। তো আসলে অনেক কথা বলতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, অলরেডি 13 মিনিটের উপরে হয়ে গেছে। মেশিনটা 100% পিওর সাইন ওয়েভ মানে হচ্ছে আপনার সোলার থেকে যখন আপনাকে আউটপুটটা দিবে সোলার থেকে বা ব্যাটারি থেকে, তখন সে একুরেট 220 ভোল্ট আউটপুট দিবে। হ্যাঁ, ওভার ভোল্টেজ কখনো দিবে না, এবং DSP করা মেশিন, চমৎকার একটা মেশিন। তো আপনাদের যাদের এই মেশিনটা লাগবে সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে। আর আপনি যদি প্রবাসে থাকেন বা ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন। যেহেতু মেশিনটা লাগানো আছে, কারেন্টের লাইনটা অফ আছে, আমি একটু লোডটা আপনাদেরকে চেক করে দেই। 200, 200, 400, এটা 400, আবার এখানে দিচ্ছি 200, 200, 400, মানে 800 ওয়াট লোড একুরেট এখন চলতেছে। ইভেন আমার ব্যাটারি থেকে চলতেছে কারেন্টটা অফ করা, এটা আমি লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করছি। দেখছেন লিথিয়াম ব্যাটারিগুলো, এগুলা এটা হলো মূলত জাস্ট বক্সের ভিতরে ঢুকানো, এটা আপনি আলাদাভাবে খোলাও নিতে পারবেন। আমরা একটু সেফটির জন্য এই ধরনের একটা বক্সে দেই আর কি। তো এখানে একটু ডিসপ্লেটা আমি দেখি যে এখানে কতটুকু আসতেছে,
আমার ব্যাটারিতে ভোল্টেজ আছে 12.104% শো করতেছে, তার মানে ফুল লোডে চলতেছে, কারেন্ট জিরো, 12.3 ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ মানে আপনি 800 ওয়াট লোড একুরেট চালাতে পারবেন, হ্যাঁ 800 ওয়াট দিয়ে এরকম সিলিং ফ্যান 56 ইঞ্চি 6টা চালাতে পারবেন এবং এলইডি লাইটগুলো 10টা চালাতে পারবেন, অথবা সিলিং ফ্যান যদি আপনি 5টা চালান সাথে একটা টিভিও চালাতে পারবেন। মোটামুটি একটা ছোটোখাটো এবং মাঝারি ফ্যামিলির জন্য বেস্ট চমৎকার সোলার আইপিএস। তো ভালো থাকবেন, আজকের পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।